আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি চাকদা গঙ্গার মানে অবস্থা কি অবস্থায় আছে। চাকদা গঙ্গা তোমরা না দেখলে বুঝতে পারবে না, তোমরা যখনই চাকদাতে ঢুকবে তখনই তোমরা দেখতে পারবে চাকদা গঙ্গা যেতে গেলে যে কি মানে কতটা কষ্ট করে যেতে হবে চাকদা গঙ্গা। তাহলে চলো ভিডিওর দিকে আগে বাড়ি, আর ভিডিওটা ভালো লাগা একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ভিডিওটা পুরো দেখো, পুরোটার মধ্যে তোমাদের দেখিয়ে দেবো কী অবস্থায় কী আছে এবং কী হচ্ছে গঙ্গায়। ধন্যবাদ, চলো চলো ভিডিওটা শুরু করি। এত ঝটঝাপটার পরে লাস্ট পর্যন্ত আমরা ফাইনালি চলে আসলাম এখন গঙ্গার ঘাটে। কিন্তু গঙ্গার ঘাটে এসে আমি দেখতে পাচ্ছি গঙ্গার ঘাট আর গঙ্গার আগের মতো ঘাট নেই। দেখো এখানে কি অবস্থা, এখানে তোমাদের নামতে হচ্ছে। এই যে এখানে দেখো গঙ্গার ঘাট, এখানে তোমাদের ট্রলারটা আসবে, ট্রলারটা এসে এখানে স্নান মানে তোমাদের এখান থেকে তোমাদের নেই। কিন্তু গঙ্গা এখানে গঙ্গা দেখতে পাচ্ছো, এখানে মনে হচ্ছে একটা নালা হিসেবে তোমরা দেখতে। যাই হোক ওসব ছাড়ো, এবার আমরা দেখছি গঙ্গা নৌকায় উঠে মানে যাচ্ছি এবার গঙ্গা। ওই যে দূরে দেখতে হচ্ছে গাছটা, ওখান থেকে আমরা আসলাম, ওখান থেকে নালা দিয়ে আমরা যাচ্ছি এখন গঙ্গার দিকে। এখানে এখন লকডাউন করোনা সেখানে বেশি লোকজন হচ্ছে না। যাই হোক তোমরা দেখো এখানে একটা ভ্যানও উঠেছে, ভ্যান গিয়ে ওই যে একটা নৌকা আছে, দুটো নৌকা দেখা যাচ্ছে। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা।
এই যে আমরা এপারে পৌঁছে গেছি ঘাটের ওপারে, এবার কি অবস্থা, গাড়িওয়ালা পড়ে যাচ্ছিল তো দেখতেই পাচ্ছ। আর ওই যে কলাবাগান, কলাবাগানের মধ্যে দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে, এখান দিয়ে তোমাদের নামতে হবে গঙ্গার এপারে ঘাটে আসলে। এই যে দেখতে পাচ্ছ গঙ্গার অবস্থা, কি পাহাড়গুলো ভেঙে কি অবস্থা সব, এখানে কোনো মেনটেন্যান্স নেই। যাই হোক, এই যে এপারে দেখতে পাচ্ছ এটা, এবার চলো যেখান থেকে আমরা এসেছিলাম সেখানে সেই পারে এবার যাচ্ছি এবার ফেরত। তাহলে দেখো ভিডিওটা দেখতে থাকো, আর যারা নতুন আছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম ধরনের ভিডিও আবার তোমাদের জন্য পরে আবার নিয়ে আসবো। যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিওটা। ওকে, ধন্যবাদ।